সুস্থ বিনোদনের মাধ্যমে থাকতে হবে, আর এটা করলে আপনার হল পৃথিবীতে আপনার হল সম্মান বৃদ্ধি হবে, সবাই আপনাকে দাম দিবে। আর অসুস্থ বিনোদন আপনি সাময়িক হয়তো কিছুদিন আপনি থাকতে ভালো থাকতে পারবেন, তারপরে আপনার কপালে খালি জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো কৌতুক অভিনেতা যাকে ভাদেমা নামে সোশ্যাল মিডিয়াতে পরিচিত তার বাড়ি, কিন্তু তিনি 90 দশক থেকে অভিনয় করলেও তার বাড়ির অবস্থা দেখেন। কিন্তু অনেকে ভাবতেন যে আসলে সে অট্টলিকা করে ফেলছে, আসলে কিন্তু না, আজকে সে তার যে অবস্থা বাড়িটি এখনও আছে কিন্তু আজকে সে নেই। তো তার একজন সহকর্মী আছেন, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। শরীফুল ইসলাম শরীফ ভাই, তো সে তো 1990 থেকে অভিনয় করছে, তাহলে আগের থেকে মানে 90 থেকে তার প্রচার প্রচারণাটা ভালো ছিল। তো আসলে এই যে এই বাড়িটি কি তার আসলে? হ্যাঁ ওনার বাড়ি। তো এতদিন যদি মিডিয়াতে কাজ করে তাহলে তো অনেক বিল্ডিং টিল্ডিং অনেক কিছু হওয়ার কথা। আসলে এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিওতে দেখি, সে বিয়ে করছে দুইটা, তার বাচ্চা ছেলে আছে মেয়ে আছে, বা তার এই যে বাড়িতে বড় বড় বিল্ডিং। আজকে তো আমরা সরজমিনে এসে দেখছি আসলে এরকম কোনো কিছু কোনো কিছু নেই। মানুষ হলো বিভ্রান্তি ছড়ায়। আচ্ছা মানুষ হলো গুজবে দিয়ে এদেরকে আমি বলবো কি, এনারা মানুষ না, এনারা হলো মানুষ নামের জানোয়ার। একটা তথ্য উদ্ঘাটন করেই একটা প্রচার করা উচিত, কারণ মিথ্যা তথ্য দিয়ে যদি আমি যদি আপনাকে যদি হেউ প্রতিপূর্ণ করি এটা কি ঠিক হইলো? না এটা ঠিক হলো না। তবে আমি তাদেরকে আমি ধিক্কার জানাই, কারণ এই ধরনের নোংরা কথা বলার জন্য, নোংরাভাবে এই মানুষের বিভ্রান্ত ছড়ানোর জন্য। আচ্ছা আপনি তো ধরেন বললেন 95 থেকে তার সাথে আছেন। জি জি। তো আপনি তার সাথে মানে পরিচিত, কয়টা নাটকে অভিনয় করেছেন? এটা বলতে পারেন অসংখ্য অসংখ্য, এটা কোনো হিসাব ছাড়া। তারপরে ধরেন একটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে এরকম একটা নাটকের নাম যদি বলেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন আমরা এই যে রোজার মধ্যে এলো ডিশ বিল তারাবির বিলের হলো ই আছে, মানে এটা হলো একটা কন্টিন আছে। আচ্ছা ইউটিউব কন্টিন এটা তো মিনিমাম মনে হয় যে এই 5 মিলিয়নের উপর আছে, এরকম 5 মিলিয়ন। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য অসংখ্য আছে। এবং আমরা আরেকটা দেখলাম তার নামে অপপ্রচারও চালাচ্ছে, মানে অনেক জায়গায় দেখা গেছে তার নাম বিক্রি করে বাস একটা ইউটিউব চ্যানেল করলো, খুলে মানে ওখানে একের পর এক মানে মিথ্যা তথ্য দিচ্ছে। মিথ্যা তথ্য এটা কি, এর কিছু মানুষ আছে সবাই তো আর একরকম না, ওনারা কিছু মানে ওনারে এই যারা হলো মানে ওনার কারণে কেউ তো মার্কেটে আসতে পারে না কৌতুক নিয়ে। আচ্ছা উনি হলো সেরা ছিলেন, তো ওনাকে দাবানোর জন্য ওনাকে অপমান করার জন্য কিছু মানে মুখোশধারি মানে মোনাফেক তারা এই ধরনের কাজগুলো করছে। আর তারা মানুষের মধ্যে পড়ে না, তারা আমি মনে করি তারা মানে কুকুরের সমতুল্য, এরা মানুষ না, এরা জানোয়ার। এদের জন্ম হওয়া ছিল একটা পশুর মধ্যে, এরা কেন মানুষের মধ্যে জন্ম নিব? কোনো মানুষ হইয়া যদি একটা মানুষের যদি মানে এই হেউ প্রতিপূর্ণ করে, কারো ক্ষতি করে, কারো মান সম্মান ইজ্জত যদি নষ্ট করে, আমি তারা মানুষ বলে আখ্যায়িত করি না। আপনি তো তার খুব কাছের মানুষ ছিলেন। জি জি। একান্ত তো তার সাথে তো আপনি সবসময় আসলে তিনি যেই কাজগুলো করতেন বা আসলে আপনি তো ধরেন এক হিসেবে আপনি তার শিষ্য। জি জি জি। হ্যাঁ আপনাদেরকে আসলে সে কী ধরনের মেসেজগুলো দিত বা আপনি তাকে? ওনার মেসেজ যে কাজ করতে হবে সুস্থ মানে যে বিনোদন আছে সুস্থ বিনোদনের মাধ্যমে থাকতে হবে, আর এটা করলে আপনার হল পৃথিবীতে আপনার হল সম্মান বৃদ্ধি হবে, সবাই আপনাকে দাম দিবে। আর অসুস্থ বিনোদন আপনি সাময়িক হয়তো কিছুদিন আপনি থাকতে পারবেন, তারপরে আপনার কপালে খালি জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, জুতার বাড়ি আর বোকা ছাড়া কিছুই পাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তার থ্যালাসেমিয়া ছিল গত 10 বছর ধরে, তারপরে কিন্তু তার নাটক সে অভিনয় করছেন, মানুষকে বিনোদন দিচ্ছেন, এত অবস্থা। আর যখন থ্যালাসেমিয়া যাদের রোগগুলো হয় তাদের রক্ত শূন্যতা থাকে। জি। তাদেরকে কিছুদিন পর পর ব্লাড দিতে হয়। ব্লাড দিতে হয়। আচ্ছা এর মাঝেও তিনি কিন্তু অভিনয় চালিয়ে গেছেন, আসলে মানে এটার কারণ কী বা আপনারা সহকর্মী হিসাবে এটা কীভাবে দেখছেন? এটার কারণ কি, ইনি ওনার একটাই চাওয়া ছিল যে আমি বাংলাদেশের বা বাঙালি জাতিকে যারা আমার ভাষা বুঝে তাদেরকে আমি তাদের হার্ট ভালো রাখবো। আচ্ছা তাদেরকে আমি হার্ট ভালো রেখে তাদের সুস্থ রাখবো, মানে এটা তার চিন্তা চেতনা ছিল। আচ্ছা আর উনি যে মানে মানুষের ভালো রাখে উনি নিজে নিজে কিন্তু শেষ হয়েছে, কিন্তু এটা উনি কখনো মানুষকে বুঝতে দেন নাই। এটা তো বুঝে না, যদি উনি মারা যাওয়ার পরে উনি যে কী কারণে মারা গেছে এই বিষয়গুলো মানে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে, কিন্তু এর আগে কিন্তু এই বিষয়টা কেউ জানতো না। কিন্তু ভাই ওইটা গোপন রাখছে, উনি বলেই নাই। আমরা যদি কখনো ওই যে ব্লাড ভরতে গেছি কোনো ছবি টবি, ওই অনেকে আসে না ছবি টবি তুলছে, ওনারা বলছে না এটা প্রচার করবে না, মানুষ বুঝতে আমি অসুস্থ। ডাইরেক্ট বলবো যে মানুষ জানি জানে যে না আমি ভালো আছি, মানুষকে আমি বিনোদন দেই এটা এর মধ্যেই থাক।
আচ্ছা আচ্ছা তিনি আপনি তো সব সময় আসা যাওয়া করতেন তো শেষ টাইমেও কি আপনি তার সাথেই ছিলেন আমি একদম শেষ টাইম বলতে কি আমি হলো এই এই 17 সালের থেকে প্রায় 18 এর মানে শুরু থেকে একদম ফুলফিল ভাবে ওনার সাথে আমি হলো একদম অ্যাকটিভ আচ্ছা তাহলে আমরা তার প্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ করব কিন্তু তার আগে তার বাড়িটি আরেকটু আমরা ঘুরিয়ে দেখাচ্ছি একটু দেখেন বাড়িটা কারণ সে এই যে বাড়িটি একটু আমরা দেখাই একটু আপনি যদি আমার সাথে হাঁটেন এই যে এই বাড়িটি তো তার জি জি কারণ এই রকম এই পরিবেশ গ্রামের এই বাড়িতে কখনো শুটিং হয়েছে না হ্যাঁ না না তাহলে তো হয়তো জানতে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখানেই শেষ করব তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যেটা হলো যে তার যে বাড়িটি দেখছেন আসলে এই বাড়িটি তার ছিল কিন্তু অনেকে অনেক কিছু ভাবছেন আর তার আচ্ছা তার ছেলে কয়জন তার তিন ছেলে তিন ছেলে একজন নাকি আমরা শুনছি কোরআনের হাফেজ জি সেটা ছোট ছেলে ওই জানাজাটা পড়েছে ওই তার ছেলে বাবার শেষ মানে নামাজ যেটা বলে যে যেই নামাজে একদম পৃথিবী থেকে বিদায় সেটা তার ছেলেই পড়েছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম